সন্ধ্যার পর বৃষ্টি, দিনেও বাড়বে ঠান্ডা। কনকনে ঠান্ডার মধ্যে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। কনকনে ঠান্ডার মধ্যে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। মাঘের শুরুতেই বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। সেই সাথে দক্ষিণবঙ্গের তাপমাত্রাও বাড়তে পারে 3 থেকে 4 ডিগ্রি, এমনটাই জানালো হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা। বুধবার সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন আকাশ ছিল বাংলা জুড়ে, এরই মাঝে আকাশও মেঘলা। গতকাল বেশ কিছু জেলায় বৃষ্টি হয়েছে, আজ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানা যাচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে আসা গরম হাওয়ার জেরেই আবহাওয়ার পরিবর্তন ঘটবে বলে জানালো হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি নিচে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা কিনা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি নিচে। এদিকে সকালের দিকে কুয়াশাচ্ছন্ন আকাশ থাকবে, বেলা গড়ালেও আকাশ মেঘলাই থাকবে, তাই রোদের দেখা না মিলতে পারে আজ। শহরে আজ হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা যায়, বুধবার ভিজতে চলেছে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও, বৃষ্টি হতে পারে বিকেলের দিকে। 18 তারিখ বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। 19 তারিখ থেকে বৃষ্টি কিছুটা কমবে, শুক্রবার ভিজবে 2 চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর। তবে 20 তারিখ থেকে ফের বদলাতে শুরু করবে আবহাওয়া, বন্ধ হবে বৃষ্টি। তবে বুধবার বিকেলের পর থেকেই দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গের সব জেলাতেই কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হবে উপকূল সংলগ্ন ও কাছাকাছি জেলায়। 20 তারিখের পর থেকে ফের আবহাওয়ার বদল ঘটবে। সেই সাথে বুধবার থেকে উত্তরবঙ্গেও বহু জায়গায় বৃষ্টি হতে পারে, এদিকে পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এর আগে মঙ্গলবারও দার্জিলিংয়ের বহু জায়গায় তুষারপাত হয়েছে। এই আবহে বুধবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার থেকে শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বৃষ্টি কমে গেলে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ফের কিছুটা নিম্নমুখী হতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, আলিপুরদুয়ার। কনকনে ঠান্ডার মধ্যে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। মাঘের শুরুতেই বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। সেই সাথে দক্ষিণবঙ্গের তাপমাত্রাও বাড়তে পারে 3 থেকে 4 ডিগ্রি, এমনটাই জানালো হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা। বুধবার সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন আকাশ ছিল বাংলা জুড়ে, এরই মাঝে আকাশও মেঘলা। গতকাল বেশ কিছু জেলায় বৃষ্টি হয়েছে, আজ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানা যাচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে আসা গরম হাওয়ার জেরেই আবহাওয়ার পরিবর্তন ঘটবে বলে জানালো হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি নিচে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা কিনা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি নিচে। এদিকে সকালের দিকে কুয়াশাচ্ছন্ন আকাশ থাকবে, বেলা গড়ালেও আকাশ মেঘলাই থাকবে, তাই রোদের দেখা না মিলতে পারে আজ। শহরে আজ হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা যায়, বুধবার ভিজতে চলেছে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও, বৃষ্টি হতে পারে বিকেলের দিকে। 18 তারিখ বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। 19 তারিখ থেকে বৃষ্টি কিছুটা কমবে, শুক্রবার ভিজবে 2 চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর। তবে 20 তারিখ থেকে ফের বদলাতে শুরু করবে আবহাওয়া, বন্ধ হবে বৃষ্টি।
তবে বুধবার বিকেলের পর থেকেই দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গের সব জেলাতেই কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হবে উপকূল সংলগ্ন ও কাছাকাছি জেলায়। 20 তারিখের পর থেকে ফের আবহাওয়ার বদল ঘটবে। সেই সাথে বুধবার থেকে উত্তরবঙ্গেও বহু জায়গায় বৃষ্টি হতে পারে। এদিকে পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এর আগে মঙ্গলবারও দার্জিলিংয়ের বহু জায়গায় তুষারপাত হয়েছে। এই আবহে বুধবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার থেকে শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বৃষ্টি কমে গেলে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ফের কিছুটা নিম্নমুখী হতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, আলিপুরদুয়ার।